হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায়। রাজাপুরে শ্রী জগন্নাথ দেব আবির্ভাব ও পুনরাবির্ভাব কীভাবে হলেন এবং জগন্নাথ দেবের লীলা কাহিনী জয়মিনী ঘোষের রহস্যময় অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। তো আপনারা প্রত্যেকে শ্রবণ করুন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে শ্রী জগন্নাথ শ্রী রামানুজাচার্যকে নিম্নোক্ত উপদেশ প্রদান করেন। প্রত্যেকে গোলকাধীশ কৃষ্ণ সম্বন্ধে অবগত। সেই কৃষ্ণ হচ্ছেন পরম সত্য, যার বিলাস মূর্তি হচ্ছেন নারায়ণ এবং কৃষ্ণ বৃন্দাবনে বিরাজ করেন। সেই কৃষ্ণ পূর্ণরূপে প্রকটিত হন গৌরহরি রূপে এবং সেই বৃন্দাবন পূর্ণরূপে প্রকটিত হয় নবদ্বীপ ধাম রূপে, যা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আলয় নিবাসস্থল। আমার কৃপায় সেই ধাম এই ভূমণ্ডলে অভিব্যক্ত হয়েছে, তবে এই ধাম সম্পূর্ণ মায়া গন্ধবিহীন রূপে বিরাজ করছে। এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। যদি তুমি বলো যে নবদ্বীপ জড়জগতের অংশ, তাহলে দিনে দিনে তোমার ভক্তি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। আমি আমার অভিলাষ ও অচিন্ত শক্তি দ্বারা এই চিন্ময় ধামকে জড়জগতের মধ্যে স্থাপন করেছি। কেবল শাস্ত্র পাঠ করে কেউ সর্বোচ্চ পরম সত্যকে অবগত হতে পারে না, কেন সর্বোচ্চ পরম সত্য সকল যুক্তি বিচারের সামর্থ্য সীমার অতীত। কেবল ভক্তগণই আমার কৃপায় পরম সত্য উপলব্ধি করতে সমর্থ হন। নাম সংকীর্তন রূপ যুগধর্ম শিক্ষা দেওয়ার জন্য পরম পুরুষ ভগবান ভগবত অভিষিক্ত দিব্য সুন্দর ভক্তরূপ পরিগ্রহ করে অবতীর্ণ হন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ ও গৌরহরি নামে সুবিদিত হন। গৌরাঙ্গদেব যেখানে আয়ুর্ভূত হন তার এটা দূরে পর্বতের উপর সীমন্ত দ্বীপের উপর রাজাপুর গ্রাম অবস্থিত। সেই মনোরম গ্রাম্য পরিবেশে অবস্থিত মনোমুগ্ধকর শ্রী জগন্নাথ মন্দির, যা এখন ইসকন দ্বারা পরিচালিত হচ্ছে। যিনি নবদ্বীপ ধাম দর্শন করবেন তিনি অবশ্যই শ্রী জগন্নাথকে দর্শন করবেন। শাস্ত্রে উল্লেখিত আছে যে শ্রীক্ষেত্র বা জগন্নাথপুরী ধাম নিত্যকাল এই দিব্য নবদ্বীপ ধামে প্রকটিত রয়েছে এবং জগন্নাথপুরী দর্শনের সকলের ফল রাজাপুরে শ্রী জগন্নাথ মন্দির দর্শনের দ্বারা লাভ করা যায়। ষোড়শ শতকের ইতিহাস। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে বর্তমানে মায়াপুরের কাছে একটি ছোট্ট গ্রামে জগদীশ গাঙ্গুলি নামে একজন ভক্ত বাস করতেন। জগদীশ ছিলেন একজন অত্যন্ত উন্নত বৈষ্ণব এবং বৃদ্ধ হয়ে গেলেও তিনি প্রতি বছর কিমি অতিক্রম করে বঙ্গোপসাগরে তটদেশে স্থিত শ্রী জগন্নাথপুরীতে গমন করতেন। বাংলার অন্যান্য ভক্তগণের সঙ্গে তিনি প্রতি বছর তাদের পরম প্রিয় শ্রী চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর দর্শন এবং আনন্দ রথযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে পুরী যাত্রা করতেন। 4 মাস সেখানে অতিবাহিত করার পর তারা বাংলায় তাদের নিজ নিজ গৃহে ফিরে আসতেন। কিন্তু একসময়ে জগদীশের সুখ বিধ্বস্ত হলো। তিনি গুরুতর এক অসুখে আক্রান্ত হলেন, যাতে তিনি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। যখন তিনি উপলব্ধি করলেন যে তিনি আর শ্রী চৈতন্যদেব ও জগন্নাথ বিগ্রহসমূহ দর্শন করতে পারবেন না, তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। আরও যা খারাপ হলো তা হলো বার্ষিক পরিযাত্রায় একজন অন্ধের পক্ষে ওই পথ অত্যন্ত দীর্ঘ ও বিপদসংকুল বলে ভক্তদল তাদেরকে নিয়ে যেতে অস্বীকার করল। প্রবল বিষাদ ও হতাশায় মুহ্যমান জগদীশ নবদ্বীপে রয়ে গেলেন ও অবিরাম বিলাপ করতে লাগলেন। হতাশাবশত তিনি এমনকি আত্মহননের কথাও ভাবতে লাগলেন। তখন এক রাতে শ্রী জগন্নাথ স্বপ্নে জগদীশের নিকট আবির্ভূত হলেন। প্রভু জগদীশকে বললেন, পরদিন প্রভাতে জগদীশ যখন গঙ্গায় স্নান করতে যাবেন তখন একটি কাষ্ঠখণ্ড ভেসে এসে তার মস্তক স্পর্শ করবে এবং এর ফলে জগদীশের দৃষ্টিশক্তি ফিরে আসবে। ভগবান জগদীশকে বললেন যে সেই কাষ্ঠখণ্ড নিয়ে জগদীশকে পাশে গ্রামে যেতে হবে, সেখানে একজন ভক্ত সূত্রধর থাকেন। প্রভু তাকে বলেন সূত্রধর ওই কর্ম করতে অস্বীকার করবেন, কেননা তিনি কুষ্ঠ রোগাক্রান্ত এবং তার হাত বিকৃত হয়ে গেছে। কিন্তু জগদীশ যেন তাকে অনুরোধ করে তার কাছে এই শ্রীমূর্তি নির্মাণ কর্ম অর্পণ করেন। শ্রী জগন্নাথ আশ্বাসবাণী দিলেন এই কর্ম নিষ্পন্ন হওয়া মাত্র সেই সূত্রধরে কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর হয়ে যাবে। জেগে ওঠে সেই অদ্ভুত স্বপ্নের কথা ভেবে জগদীশ বিস্ময়াবিষ্ট হলেন। তৎক্ষণাৎ তিনি গঙ্গায় স্নান করতে চললেন এবং যখন সত্যিই একটি কাঠের গুঁড়ি তার মস্তক স্পর্শ করল ও তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল ও পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে এলো। তখন অন্তরে তিনি অত্যন্ত উল্লসিত হলেন। তিনি ওই কাষ্ঠখণ্ড নিয়ে পার্শ্ববর্তী গ্রামে গেলেন। তারপর সন্ধান করতে করতে সেই কুষ্ঠে আক্রান্ত সূত্র ধরে দেখা পেলেন। জগদীশ তাকে ওই কাষ্ঠখণ্ড হতে শ্রী জগন্নাথের শ্রীমূর্তি নির্মাণের জন্য তাকে অনুরোধ করলেন, কিন্তু সূত্রধর সরাসরি সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তিনি জগদীশকে তার বিকৃত আঙুলগুলি দেখালেন ও তাকে বললেন, এমন হাত নিয়ে কেমন করে আমার পক্ষে ভগবানের দিব্য মূর্তি খোদাই করে নির্মাণ করা সম্ভব? কিন্তু জগদীশ অনয় করতে লাগলেন। তিনি তাকে বুঝিয়ে বললেন যে তিনি খোদাই কার্য সম্পন্ন হলে তিনি কুষ্ঠ হতে সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। অবশেষে সূত্রধর সম্মত হলেন। জগদীশ সেই কুষ্ঠরোগীর সঙ্গে থেকে গেলেন। তিনি দেখছিলেন রোগদীর্ণ হাতে সূত্রধর শ্রীমূর্তি খোদাই করার সময় ভীষণভাবে যন্ত্রণাগ্রস্ত হচ্ছিলেন। একদা যা তার আঙুল ছিল সেই গলিত মাংসপিণ্ড হতে রক্ত পুঁজ নির্গত হচ্ছিল এবং তিনি ওই কর্ম পরিত্যাগ করতে চাইলেন, কিন্তু জগদীশ তাকে উৎসাহিত করতে লাগলেন এবং শ্রীমূর্তি নির্মাণ সম্পূর্ণ করা পর্যন্ত তাকে যন্ত্রণা ভুলে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করতে লাগলেন। যে মুহূর্তে তিনি শ্রীমূর্তি তৈরি সম্পূর্ণ করলেন তার কুষ্ঠরোগ সম্পূর্ণ তিরোহিত হলো। তিনি সম্পূর্ণ রোগ বিকৃতহীন সুস্থ হলেন। জগদীশ সেই জগন্নাথ বিগ্রহ নিয়ে বর্তমান জগন্নাথ মন্দিরে লাগলেন। কয়েক রাত্রি পর জগদীশ আরেকটি স্বপ্ন দেখলেন। এই সময় শ্রী জগন্নাথ জগদীশকে নির্দেশ দিলেন, নিকটস্থ কোনো একটি নিমকাঠ সেই সূত্রধরের কাছে নিয়ে মূর্তি নির্মাণ করাতে। প্রভুর আজ্ঞামত মূর্তি নির্মাণ করে মন্দিরে শ্রী জগন্নাথের পাশে সুভদ্রা দেবী ও তার পাশে শ্রী বলরামকে প্রতিষ্ঠা করলেন। কথিত আছে জগদীশ গাঙ্গুলির দেহাবসানের পর তার পূজা আরাধনায় অবহেলা অসন্তুষ্ট হয়ে প্রভু বিগ্রহরূপে তার প্রকট লীলা সংকৃত করার সংকল্প করলেন। হঠাৎ সেখানে কলেরা রোগের প্রাদুর্ভাব হলো। পার্শ্ববর্তী অঞ্চলে গ্রামবাসীগণ মন্দিরে সমবেত হয়ে প্রভু জগন্নাথের নিকট প্রার্থনা করতে লাগলেন তাদের প্রতি করুণা করতে ও তাদের জীবন রক্ষা করতে। সেই রাতে জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, গাঙ্গুলি পরিবারে এক অসতী স্ত্রী আমার অসম্মান করার সাহস করেছে। এই অপরাধের জন্য তারা যদি এই স্থান ত্যাগ করে চলে না যায় তাহলে এই গাঙ্গুলি পরিবারের ও গ্রামের প্রত্যেকের মৃত্যু হবে। পরদিন সকালে গ্রামবাসীরা গাঙ্গুলি পরিবারের সকলকে মৃত অবস্থায় দেখতে পেলেন। ভীত হয়ে অবিলম্বে তারা সমগ্র অঞ্চল ছেড়ে চলে গেলেন। যেহেতু মন্দিরে আর কোনো পূজা আরাধনা হতো না সেজন্য ক্রমশ শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহসমূহ ধীরে ধীরে বিস্মৃতির অন্তরালে চলে গেল। কেবল তাদের উপর ছাদি ছাড়া পুরো মন্দিরটি জীর্ণ হয়ে ভেঙে গেল এবং শীঘ্রই চারপাশে জঙ্গল ওই অঞ্চল গ্রাস করল। এবার আসি শ্রী জগন্নাথ দেবের পুনঃ আবির্ভাব। ভগবান তার স্ব ইচ্ছাক্রমে আবির্ভূত ও অন্তর্হিত হন, যার কারণ অধিকাংশের কাছে রহস্যময়। বাস্তবিকে তিনি বর্ণনা করেছেন যে তার দিব্য আবির্ভাব ও লীলাবিলাসের তত্ত্ব রহস্য যিনি অবগত হন তার আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। গাঙ্গুলি পরিবার লুপ্ত হবার কয়েক শতক পর গ্রামবাসীরা সর্পসংকুল মন্দিরের ধ্বংসাবশেষের উপর এক অনুপম সুন্দর নীল ফুল ফুটে থাকতে দেখেন। তারা যখনই সেই ঢিবির কাছে গেলেন তখন তারা একটা কণ্ঠস্বর শুনতে পান। কেউ যেন তাদের বলছে, আমাকে জল দাও, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দাও। কিন্তু যেহেতু মন্দিরে কোনো মালিক ছিল না এবং বিষাক্ত সাপ ও জন্তু জানোয়ারের ভয়ে মানুষ সেখানে যেতে অনিচ্ছুক ছিল সেজন্য বিগ্রহসমূহ সেখানে অনাদৃত অবস্থায় রইল। 1958 সালের কোনো সময় যখন ভগবান আবারও পূজিত হতে অভিলাষ করলেন তখন তিনি জয়মিনী ঘোষকে আহ্বান করলেন। এবার আসছি জগন্নাথ দেবের লীলা কাহিনী, জয়মিনী ঘোষের রহস্যময় অভিজ্ঞতা। জয়মিনী ঘোষ অর্থাৎ নিকটবর্তী বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। সেই সময় ছিলেন একজন যুবক। তিনি তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, একদিন সন্ধ্যাবেলায় নবদ্বীপ যাওয়ার সময় আমি যখন জগন্নাথ মন্দিরের পাশে যাচ্ছিলাম তখন একটি বাঁশ পথের আড়াআড়ি সশব্দে ভেঙে পড়ল। অশরীরী কারো উপস্থিতি অনুভব করে আমি সন্দেহ করলাম যে এটি কোনো ভূতের কর্ম। আমি জানতাম যে যদি আমি ওই বাঁশির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার ভয়ানক কিছু ঘটে যাবে। অত্যন্ত ভীত হয়ে আমি মাটিতে বসে পড়লাম এবং অত্যন্ত ভয়ার্ত অবস্থায় আমি চেতনা হারিয়ে ফেললাম। তখন একটি কণ্ঠস্বরের আশ্বাস বাণী শুনে আমার জ্ঞান ফিরল, ঠিক আছে, তুমি এগিয়ে যেতে পারো, ভয় পাবার কিছু নেই। জমিনী বললেন, আপনি কেন এমন করলেন? আমি এমন করিনি, কণ্ঠস্বরে উত্তর দিল, আমি তোমাকে রক্ষা করেছি, आमी तुम्हार बंधु। सन्देहग्रस्त हुए जमिनी प्रश्न करलो, यदि आपनी आमाके रक्षा करे थाकेन, यदि सत्यि आपनी आमार बंधु हन ओ आमाके साहाय्य करते चान, ताहले आमाके नवद्वीपे आमार काकार बाड़ीते पौंछे देन। अकस्मात जयमिनी अनुभव करलें के जेनो ताके बोये निये जाओयार मतन निये जाच्छे। तिनि जंगलेर पथ मूल रास्ता धरे अनायासे ता ना हेटेई चले जाच्छेन। तेमनी अनायासे तिनि गंगार नौका छाड़ाई चले गेलेन एबं निरापदे तार काकार बाड़ीते पौंछलेन। किछुक्षण पर सेई एकई कण्ठस्वर तार काछे निजेके प्रकाश करे जानार जे तिनि श्री जगन्नाथ। जगन्नाथ जयमिनीके दूध बतासा ओ गंगा जल दिये तार पूजा शुरू करते बोललेन। जयमिनी फिरे एसे जगन्नाथ मंदिर जे जमिते अवस्थित छिलो सेई जमिर मालिक फटिक चक्रवर्तीके सबकिछु जानालेन। फटिक तार जामाता राम एबं अन्यान्य ग्रामबासीदेर निये जंगलेर पथ परिष्कार करे सेई ढिबिर काछे पौंछलेन जेखाने मंदिरेर ध्वंसावशेष छिलो। सेखाने तारा एकटी ओई ढिबिर नीच थेके खनन करे सेई जगन्नाथके उत्तोलन करलेन। सेई साथे अन्य दुई मूर्तिओ उद्धार हलो। यदिओ सेई मूर्तिসমূह ওই ঢিবির মধ্যে অবস্থান করেছিলেন, তবু মূর্তিগুলি অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত ছিল। তাদের দেহগুলি ধুনো দ্বারা আচ্ছাদিত ছিল। কেবল বলদেব ও সুভদ্রাদের সামান্য কিছু অংশ মেরামত করতে হয়েছিল। একজন ভাস্কর ফটিক চ্যাটার্জির বাগানে নিম কাঠ ব্যবহার করে সেই মূর্তি দেহ নিখুঁত করে তোলেন। বিগ্রহসমূহের জন্য একটি ছোট মন্দির নির্মিত হয়। বর্তমান শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণের কাছে শিবলিঙ্গের পাশে সেই মন্দিরটি এখনও বিদ্যমান। ফটিক চ্যাটার্জি ভগবানের পূজারী হলেন। পরবর্তীতে বয়স বৃদ্ধিজনিত কারণে ফটিক চ্যাটার্জি ক্রমশ তার প্রিয় বিগ্রহসমূহের সেবা পুজো চারণে অক্ষম হয়ে পড়েন এবং ফলে 1979 সালে शुभ गौर पूर्णिमा दिने तिनी मंदिर और सम्पत्ति इस्कन के हस्तान्तर करें। विभिन्न भक्तगणे अकृपण अनुदाने एक अपूर्व सुरम्य मंदिर सेखाने निर्मित होयेछे। मंदिर परिवेष्टन करे रयेछे सुंदर बागान एवं आम्रकुंज।